বাড়িতে পাপি আনার এক্সপেকটেশনস। নাও বাড়িতে পাপি আনার রিয়েলিটি। মিশন নিমোর পটি পরিষ্কার করো, গন্ধ নিমো ছাড়ো, নিমো না, নিমো না, 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 নিমো, নিমো, নিমো না, ছাড়ো, ছাড়ো, ছাড়, ও মা চুল ধরছে আমার, শয়তান চ্যাংড়া, মার খাবি, মার, 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 হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তিকা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে অফ মাই লাইফ। তো আমার লাস্ট ফুচকার ভ্লগে, এছাড়াও আমি জিজ্ঞেস করেছিলাম ফেসবুকে ইনস্টাগ্রামে যে তোমরা আরো কি কি ভ্লগ দেখতে চাও, আর সবাই হচ্ছে নিমোকে দেখবো, নিমোকে আরো দেখবো, নিমোকে আরো বেশি করে দেখো, নিমোকে নিয়ে ভিডিও বানাও। সো আমি ভাবলাম যে তোমাদের, ঠিক আছে, তোমাদের সবার এই রিকোয়েস্টেই রাখা যাক। সো আজকে ভ্লগটাতে আমরা কি করতে চলেছি, আজকে ভ্লগটাতে আমরা সারাদিন এই যে নিমো এখানে বসে আছে, সারাদিনে নিমো কি কি করে, কি খাচ্ছে, কি না করছে, ও সারাদিনের রুটিন আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড তার সাথে আজকে হলো 4 তারিখ, আর আগের মাসের 4 তারিখে আমরা নিমোকে এনেছিলাম। সো বেসিক্যালি আমাদের বাড়িতে নিমোর পুরো 1 মাস পুরো হলো। তো এই 1 মাস আমার এখানে, তো এই 1 মাস আমাদের কেমন কেমন কি কি এক্সপিরিয়েন্স হলো নিমোকে নিয়ে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। অলসো আই থিঙ্ক কেউ যদি নতুন পাপি নেওয়ার কথা ভাবছো, তাহলে আমার এই 1 মাসের এক্সপিরিয়েন্সটা তোমাদেরও কাজে লাগবে। লেজটা কীভাবে দাঁড়াচ্ছে, বাই দ্য ওয়ে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, বাট এতক্ষণ হচ্ছে নিমোর সকালের খাওয়া দাওয়া, হাগু করা, হিসু করা সব কিছু হয়ে গেছে, ওই এখনো রেস্ট নিতে চলে গেছে। আসো, এই যে, না দাঁড়াও দাঁড়াও, বসো বসো, না না, স্টে 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 স্টে, 1 স্টে, 2 স্টে, 3 গো, এইভাবে যদি ও শুয়ে পড়ে তার মানে হচ্ছে ওকে এখন আদর করতে হবে, আদর করতে হবে নিমোকে। ইস, লজ্জা লাগে না, লজ্জা লাগে না, বাবন্ধ কর, লজ্জা লাগে না তোমার, লজ্জা লাগে না, কত মানুষ তোমাকে দেখছে ভিডিওতে, ওঠো ওঠো। আমাদের ফার্স্ট 1 মাস কেমন কাটল নিমোকে নিয়ে, অনেক কিছু আছে, মানে খুব ভালো ভালো জিনিসও ঘটেছে, এবং মানে খুব মানে আমাদেরকে পুরো ভয় পাইয়ে দেওয়ার মতো ব্যাপারও ঘটেছে। কেন বলছি, ফার্স্ট 1 সপ্তাহ তো খুব ভালো ছিল, নিমো খেলছে সারা ঘরের মধ্যে, যেখানে খুশি হিসু করছে, বাট জিনিস কামড়াচ্ছে, ওয়াল ভাঙছে, খুব ভালো ছিল। বাট তারপরে ওর একটু একটু মানে পেটটা খারাপ করতে শুরু করলো। হ্যাঁ, তারপর ব্যাপারটা যখন আস্তে আস্তে 2-3 দিনের মধ্যে এতটা খারাপ হয়ে গেল যে একদিন এরকম হলো যে ও মানে পুরো গা ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, মানে যে বাচ্চাটা, ওকে তো তোমরা ভিডিওতে দেখোই যে কি পরিমাণ চঞ্চল, ওকে আমি বসিয়ে নিয়ে সাথে নিয়ে ভিডিও করতে পারি না, এত চঞ্চল, সেখানে সেখানে ওই বাচ্চাটা মানে পুরো একদম গা ছেড়ে দিয়ে শুয়ে পড়েছিল, এত খারাপ অবস্থা। সো আমরা মানে ইনস্ট্যান্ট ওকে ওই যে বাবা নিমোর বডি পরিষ্কার করছে, তো ওকে ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো ওখান থেকে বললে যে পাপিদের না একটা মানে একটা রোগ হওয়ার খুব চান্সেস থাকে, ওদের একটা রকমের ভাইরাস হয় যেটাকে বলে পারবো ভাইরাস, তো ওটা মানে খুব ভয়ঙ্কর, মানে ওটা যদি ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট না হয় সেটা মানে ওদের জন্য খুব খারাপ। তো নিমোকে লিটারালি 4 দিন ওকে সকাল বিকাল 2 বেলা স্যালাইন নিতে হয়েছিল বাচ্চাটাকে, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে স্যালাইন দিতে হবে। তো আমরা ফার্স্ট স্যালাইনটা ওকে হসপিটালে দিয়েছিলাম, তারপর থেকে প্রত্যেকটা স্যালাইন ওকে বাড়িতেই দেওয়া হয়েছে, সকালে বিকালে 2 বেলায় স্যালাইন চলতো। এই যে যদি দেখো, এই যে ওর পায়ের এখানে লোমগুলো কাটা আছে, এই পায়েও দেখি বাবা, এই যে এই পায়েও এই যে লোম কাটা আছে, এই জায়গা দিয়ে স্যালাইনটা দেওয়া হতো। এই যে শরীর খারাপ থেকে উঠলো, তারপর ডাক্তার ওকে এতগুলো ওষুধ দিয়েছে, মানে লিটারালি এতগুলো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ওর সমস্ত ওষুধ, এখানে যত ওষুধ দেখতে পাচ্ছ সব নিমোর ওষুধ, এখান থেকে এটা তো এগুলো স্কিনের, এখানে আছে ওর ড্রাই শ্যাম্পু, শ্যাম্পু, এটা একটা স্কিনে ওদের বিভিন্ন রকম ফ্লি হয়, টিক্স হয়, মানে ওই যেটা আমরা আঠালি বলি আর কি, ওই ধরনের জন্য, ওগুলোর জন্য এটা একটা পাউডার, বাকি এইগুলো ওষুধ, ওর সমস্ত কিছু শুরু হয়েছে শরীর খারাপের পর থেকে, মেনলি ইমিউনিটি বুস্ট।
বুস্টার এখন আর কি যেহেতু অনেকটা শরীর খারাপ থেকে উঠেছে তাই জন্য এগুলো সমস্ত ইমিউনিটি বুস্টার ওকে দেওয়া হয়। সবই ডাক্তারের প্রেসক্রাইব করাই, ক্রিমির ওষুধ, লিভারের ওষুধ, আর এটা হলো ওর খাবার, রয়্যাল ক্যানিন খায়ও। তোমার ওষুধ খাওয়া হয়নি, চলো এবার ওষুধ খাবো। এবার তোমরা দেখবে, হ্যাঁ ওষুধ খেতে কত ভালোবাসে, মানে ওকে ওষুধ খাওয়ানো কোনো ঝামেলাই না। আস্তে, ওষুধ তোমারই তো, তোমারই ওষুধ। ও শেষ, যদি পারভোভাইরাস থাকে তাহলে তোমাদের নজর রাখতে হবে যে মানে ওদের পটির সাথে ব্লাড আসতে পারে, ওদের শুশুর সাথে ব্লাড আসতে পারে, তো এই জিনিসগুলোকে নজরে রাখতে হবে। যদি ওটা হয় তাহলে মানে খুবই একটা সিরিয়াস ব্যাপার, দুবেলা করে স্যালাইন চালাতে হয়। স্যালাইনের মধ্যে নিমকে যে স্যালাইন চলছিল ওকে দুবেলাই স্যালাইনের মধ্যে প্রায় 5টা করে ওষুধ দেওয়া হতো, ওষুধগুলো সব স্যালাইনের মধ্যে দিয়ে দেওয়া হতো। খাওয়া দাওয়া তখন মানে ফার্স্ট স্যালাইনের দুদিন তো কিছু খাওয়ানোই যায়নি ওকে, কিছু খাওয়াতে না করে দিয়েছিল ডাক্তার, তারপরে সাইলেক খাওয়ানো হতো, ডগ ফুডও তখন বন্ধ ছিল প্রায় 1 সপ্তাহের মতো। তো এই যে আমার এই বিছানায় ওকে বসানো হতো, এখানটাতে সবাই মিলে ওকে চারিদিক থেকে ধরে রাখা হতো, অ্যান্ড এখান থেকে স্যালাইন দেওয়া হতো। এই যে স্যালাইনের দড়িটা আমার এখনো খোলা হয়নি, একটু খুলতে হবে। লাকিলি ও এখন একদম সুস্থ, একদম সুস্থ। আমরা মানে এত টেনশনে ছিলাম যে মানে কি বলবো, বুঝতেই পারছো। নিমো, এই যে নিমো, তার কারণ মা এখানে সবজি কাটছে আর ওকে বেঁধে রাখা হয়েছে। মানে ও এখন হচ্ছে, ওকে যদি বেঁধে না রাখা হয় ও দৌড়ে আসবে এখান থেকে, একটা করে কাঁচা সবজি তুলবে, কাঁচা সবজি তুলে ও দৌড়, তারপর ওটাকে আরাম করে কোথাও বসে বসে খাবে। মানে ও কি না খায়, ও কাঁচা সবজিও খেতে এত ভালোবাসে। কাটলেট লাগবে, লাগবে তোমার কাটলেট লাগবে। লোকজন দেখছে, গাড়ি দেখছে, আর বাইক এতক্ষণ আসলো পুরো মাথা বের করে হাওয়া খেতে খেতে। কেমন লাগলো বাবা বাইক রাইড, কেমন লাগলো? তো ব্যাপারটা হচ্ছে ওকে এখন আপাতত একটু কোলে করে ঘোরাতে হবে, ওকে রাস্তায় নামানো যাবে না। কারণ হচ্ছে সকালে সেই যে তোমাদেরকে পারবো ভাইরাস সম্পর্কে বললাম আমি, ওটাই রিজন, তাই জন্য ওদেরকে রাস্তায় নামানো, বিকজ ওটা এক ডগি থেকে আরেক ডগি থেকে ডগিতে ট্রান্সফার হয় এই ভাইরাসটা। সো মোটামুটি ওর কয়েকটা ভ্যাকসিনেশন হয়ে যাক, তারপর ওকে আমরা হাঁটাবো রাস্তায়। ওকে, তো এখন হচ্ছে নিমকে খাওয়ানো হবে, এটা হচ্ছে ওর খাবার, রয়্যাল ক্যানিন। তো এগুলোকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর নরম হয়ে গেলে ওটা হচ্ছে নিমকে খাওয়ানো হয়। এই যে নিমর খাবার, হ্যাঁ খাবার দেখলে এত পাগল হয়ে যায় যে এরপরে নিমকে দিয়ে চ্যানেলে ফুড চ্যালেঞ্জ করাতে লাগবে। বাজেবে তোমাদেরকে বলেছিলাম না আমি ও ওয়ালের কি অবস্থা করছে সেটা দেখাবো, দেখে নাও। এই যে এখানে
এইদিকে তো মানে পুরো শেষ, এখান থেকে শুরু করে এই যে, যদিও মানে এখনো চলে এই ওয়াল কামড়ানো ফেস্টটা চলে গেছে, এখন আর ওয়াল টু ওয়াল অতটা কামড়ায় না, এখন হচ্ছে খাবারের প্রতি ইন্টারেস্ট, মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা খাবারও টেস্ট করেছে নতুন নতুন, সো নতুন নতুন টেস্ট যাচ্ছে ওর মুখে, তো মানে এখন খাবার দেখলে পুরো পাগল হয়ে যায়। এই হচ্ছে, এই ছিল নিমোর সারাদিন, সারাদিনেও যা কিছু করে, এখন ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমাবে। মাঝরাতে উঠে উঠে বাবা মার ঘুম, বাবা মাকে ঘুম থেকে তুলবে, মাঝরাতে চিৎকার করে করে, ঘেউ ঘেউ করে করে, তারপর ওর সাথে খেলতে হবে মাঝরাতে উঠে। বাকি এক মাস মানে নিমো যাবে থেকে বাড়িতে এসছে, তো মানে দারুণই দিন কাটছে, আর সবাই মানে বিজি, ওকে নিয়ে কত কিছু ওকে করতে হচ্ছে। যারা পাপি আনার কথা ভাবছো বাড়িতে, অবশ্যই আনো, অবশ্যই আনো, খুব ভালো লাগবে, মানে পুরো বাড়ির একটা মানে কি বলবো, বাড়ির পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে, ওদের প্রচণ্ড বেশি কেয়ারের দরকার হয়, প্রচণ্ড ভালোবাসা, সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে, কী করতে হবে, মেনলি যখন এই যে ছোট আছে, প্রচুর কেয়ার, প্রচুর কেয়ারের দরকার হয়, সো সেটাই চলছে আমাদের। বাই দ্য ওয়ে গাইস, আমি ভিডিওটা এখানে শেষ করবো। এরপর হচ্ছে যে রাতের খাবার দিতে হবে, 10টা বাজতে চললো, নিমুকে খাবার দিতে হবে, তারপর একটু ঘুমাবে, তারপর আবার ভোরবেলা থেকে ওর কীর্তন শুরু হবে গোটা বাড়ি জুড়ে। এনিওয়েজ গাইস, ব্লগটা আমি এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।